আকর্ষণ মুক্ত হয়ে যখন মিসকিনের মতো ফকিরের মতো শূন্য হাতে মুস্তফা ভাই আল্লাহর অপেক্ষা করব, তখন আমরা আল্লাহকে পরিপূর্ণরূপে আমাদের অভিভাবক হিসেবে দেখতে পাব। এবং যদি আমরা আল্লাহকে অভিভাবক হিসেবে পাই, তাহলে কোনো বস্তুর অভাব অথবা তার কমতি আমাদেরকে উত্তেজিত করতে পারবে না, আমাদেরকে অধৈর্য করতে পারবে না, আমাদেরকে বেকবি করতে দিবে না, আমাদেরকে মূর্খামি করতে দিবে না। কারণ আমরা সমস্ত বস্তু নিচয়ের স্রষ্টাকে আমরা পেয়ে গেছি, এবং তিনি বস্তু দিয়েও আমাদেরকে সাহায্য করতে পারেন, বস্তু ছাড়াও আমাদের সমস্ত অভাব পূরণ করতে পারেন। দিস ইজ আল্লাহ। আমরা মনে করি আল্লাহ এইটা ছাড়া আমার হেল্প করতে পারবে না। আমরা এখন মনে করি হাজি প্রমাণ করবে কোন বস্তু ছাড়াই আল্লাহ আমাকে সব বস্তুগত ফ্যাসিলিটিস এর স্বাদ আস্বাদন করাইতে পারেন। এটাই হলো হাজির অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্ট যখন কোন মানুষ অর্জন করে, তখন সে 100% অ্যাবসলিউটলি হ্যাপি হয়, অ্যাবসলিউটলি। আর তার কোন এটা নাই, ওটার হলে হতো, ওটার অভাব, এটা পাইনি, এটা। এবং হাজিরা, অধিকাংশ হাজিদের এটা, যেহেতু আমরা একটু কাজকর্ম করি এ ব্যাপারে, হয়তো আপনাদের কারো কারোর সঙ্গে দেখা হতে পারে মক্কা মদিনায়, তখন দেখবেন যে আমরা এই অনেক অনেক ধরনের কাজ করি, ইনফরমেশন কালেক্ট করি, এগুলোকে আমরা ইনরিচ করার জন্য। অনেক হাজি এই বস্তুগত জিনিস চাওয়ার জন্যই হতে যায়, বস্তু জি বস্তু ছাড়ার জন্য হজে যায় না, আরো বস্তু পাওয়ার জন্য হজে যায়। এইটা নাই, ওইটা নাই, ওটা হচ্ছে না, দোয়ার জায়গায় গিয়ে দোয়া করবে, কি দোয়া করবে, ওইটা দরকার, ওইটা দরকার, ওইটা দরকার, এটা দরকার, এটা দরকার, তাড়াতাড়ি দেন, দেরি করেন না। আচ্ছা, কখন উনি বললেন যে আমার এত বস্তু টস্তু দরকার, আমি আপনারই চাই বলতে হবে, তাই না? আমি আপনারই চাই, কিন্তু আমি আপনারই পাওয়ার জন্য আসছি। এখন আপনি যদি মনে করেন যে ওইটা আপনি আমার দিবেন, ওইটা আমার সমস্যা আছে, এটা আছে, আমার দুনিয়ার কিছু চাওয়া যাবে না, বলা যাবে না, তাও কিন্তু মনে করেন না। এটা আমি একটা মুজদালিফের এই জায়গাটাতে আমি নিয়ে যেতে চাচ্ছি আমাকে সহ আপনাদের সবাইকে, যে আমরা শুধু আল্লাহকে পাইলেই সন্তুষ্ট। এখন আল্লাহ আমাদেরকে কি দিয়ে সন্তুষ্ট হবে, এটা লেট হিম ডিসাইড, এটা তার ব্যাপার, তাই না? আমাকে কোন মডেলে গাড়ি দিবেন, কোন প্লটে বাড়ি দিবেন, কতদিন হায়াত দিবেন, ছেলে মেয়ে কয়টা দিবেন, যা কিছু দুনিয়াবি নাজ নিয়ামত দরকার, এটা তো উনি তো না চাইতে দিছেন, সুতরাং আমি চাইলেই উনি দিবেন, আর নাই চান উনি দিবেন না, ব্যাপারটা করবো না। আপনার অস্তিত্ব তো আপনি চান নাই, আপনার নাকটা এরকম, আপনি চাইছিলেন মনে পড়ে, আপনার কান যে এরকম দেখেন, এক একজনের কান এক এক রকম, চাইছিলেন যে আমার কানটা এরকম করে দিয়ে, কি চাইছিলেন আপনি, কি চাওয়ার জন্য পাইছেন, সব তো না চাইতেই দিছেন উনি। এখন চাওয়াটা কি জন্য, চাওয়াটাই ওই যা দোয়ার মুখরে বাধা, চাওয়াটা হলো ওনার প্রতি আনুগত্যের লক্ষণ, ওনার প্রতি বিশ্বাসের লক্ষণ, সেজন্য চাইতে হবে, কারণ উনি দাতা, ওনার আছে, উনি দিতে পারেন। কিন্তু আপনি কি চান, আপনি সর্বোচ্চ চাওয়া কি এগুলোই, নাকি আপনার সর্বোচ্চ চাওয়া হলো তাকে পাওয়া, যিনি আপনাকে এই নিয়ামত দান করেছেন তাকে পাওয়া। সেজন্য মুজদালিফায় আমরা আল্লাহ তাআলাকে যখন বস্তু শূন্য হব, তখন আমরা আল্লাহকে দিয়ে আমাদের দেহ মন অন্তর সবকিছু আমরা পরিপূর্ণ করে ফেলব। কেমন? যখন বান্দা আল্লাহকে পেল, তখন সে মোস্ট সাকসেসফুল পিপলদের অন্তর্ভুক্ত হলো। মুজদালিফায় মনে রাখে, মুজদালিফায় 10 তারিখ, 9 তারিখ দিবাগত রাত থেকে শুরু করে 10 তারিখ ফজর পর্যন্ত, যখন আপনি টোটাল সাকসেসফুল হলেন, সাকসেস অর্জন করলেন, তখন আপনার প্রধান বাধা হলো শয়তান। সে আপনাকে এই অবস্থানে থাকতে দিবে না, আপনাকে আল্লাহ শূন্য করে আবার বস্তু দিয়ে আপনাকে পরিপূর্ণ করার চেষ্টা করবে। কারণ আপনি যে অবস্থান অর্জন করেছেন মুজদালিফায়, এটা তার জন্য রোষের কারণ। এবং সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে শয়তান আরাফাতেও এতটা লজ্জিত হয়নি, এতটা অস্থির হয়নি, মুজদালিফাতে শয়তান মাটি কামড়াবে রাগে, দুঃখে, ক্ষোভে, লজ্জায়,
যে হায় হায় এদেরকে আমি আল্লাহর সঙ্গে করতে চাইছিলাম, বস্তু দিয়ে পরিপূর্ণ করতে চাইছিলাম, বস্তু পাগল বানাতে চাইছিলাম, এরা মুজদালিফে এসে আল্লাহ পাগল হয়ে গেল, আল্লাহ ওয়ালা হয়ে গেল, আল্লাহকে ধরে ফেললো, আমি তো এদেরকে আর জাহান্নামে নিতে পারলাম না। পরিপূর্ণ হতাশ হবে শয়তান, 100% হতাশ হবে শয়তান, কারণ মানুষ 100% আল্লাহকে পেয়ে যাবে, মানুষ যখন 100% আল্লাহকে পেয়ে যাবে, শয়তান কি আর তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে? কিন্তু শয়তান পথ ছাড়বে না, সে একটু দূরে গিয়ে অপেক্ষা করবে মিনার প্রান্তরে। সেই জন্য আল্লাহ তাআলা বলতেছে, এখন তোমার স্ট্রাগল শুরু হলো, তুমি যে আমাকে পেয়েছো কিন্তু তোমার পিছনে এক শত্রু আছে, মৃত্যুর আগ পর্যন্ত সে তোমাকে আমার থেকে আবার বিচ্ছিন্ন করার চেষ্টা করবে। নাও ফাইট এগেইনস্ট হিম। মিনায় গিয়ে প্রথম দিন বড় জামারা, সেই বড় স্তম্ভে আমরা শয়তানকে পাথর নিক্ষেপ বলি, এইটা একবারে ঠিক না কথাটা, কারণ ওইটা কিন্তু শয়তান না, সিম্বল, ঠিক আছে, কনসেপ্টটা ঠিক আছে। শয়তানকে সেজন্য একটা দোয়া আছে, কেউ জানেন? শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, যদি এই শব্দ যদি ব্যবহার করি বোঝার জন্য, যে আপনারা আমরা যখন ওই পিলারে স্তম্ভে যখন পাথর নিক্ষেপ করবো তখন কি দোয়াটা বলবো কে বলতে পারবেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, না হ্যাঁ হ্যাঁ বললো একজন, এই জন্য বললেন না, একজন এখানে বলছেন শব্দ নম্বর টানে আসলো, রাগে মাল্লে শয়তান ওয়ারেদাল্লে রহমান। দেখেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা ডিটেল আমি বলতে যাচ্ছি না, সময় নষ্ট হবে, কারণ আমি তো অলরেডি এই জায়গায় অর্ধেকের বেশি সময় নিয়ে নিছি। রাগে মাল্লে শয়তান, শয়তানকে ঘৃণা করি, শয়তানকে পরিত্যাগ করি, রাগে মাল্লে শয়তান ওয়ারেদাল্লে রহমান, আর দয়ালু আল্লাহর সন্তুষ্টি চাই। শয়তানকে পরিত্যাগ করি, শয়তানকে আমি বলি, আমার ভাষায় বলি, শয়তানকে আমি লাথি মারি, শয়তানকে আমি বিচ্ছিন্ন করি, শয়তানকে আমি সরায় ফেলি। রাগে মাল্লে শয়তান, শয়তানের প্রতি আমি ঘৃণা জানাই, শয়তানকে আমি অপছন্দ করি। খেয়াল করেন, রেদাল্লে রহমান, আল্লাহকে আমি ভালোবাসি, দয়ালুকে আমি ভালোবাসি, করুণাময় মালিক যিনি আমার হয়েছেন, আমাকে যিনি সাহায্য করেছেন তাকে আমি পছন্দ করি, তার আমি প্রিয় হতে চাই। রেদাল্লে রহমান, আল্লাহুম্মা জালহু হাজ্জাম মাবরুরা ওয়া সাইয়াম মাশকুরা ওয়া যামবাম মাগফুরা। দেখেন, হজের আসল কবুলিয়াতের দোয়াটা শয়তানকে পাথর নিক্ষেপের সময়, বিসমিল্লাহ আল্লাহু আকবার, রাগে মাল্লে শয়তান ওয়া রিদাল্লে রহমান, আল্লাহুম্মা জালহু হাজ্জাম মাবরুরা ওয়া সাইয়াম মাশকুরা ওয়া যামবাম মাগফুরা। দেখেন, তারপরে প্রথম দিন তো বড় জামরাতে পাথর নিক্ষেপ করার পরে কোনো দোয়া নাই, স্টেট আমরা চলে যাবো মক্কা অথবা মিনাতে তাবুতে ইত্যাদি। দ্বিতীয় দিনে, তৃতীয় দিনে, চতুর্থ দিনে আমরা তিনটা দিয়ে পাথর নিক্ষেপ করবো ইত্যাদি সিস্টেম। তাহলে আপনি মুজদালিফায় যে আল্লাহকে আপনি অর্জন করলেন, সেই আল্লাহকে, আল্লাহ থেকে আপনাকে বিচ্ছিন্ন করার জন্য যে শত্রু শয়তান, তাকে সঙ্গে নিয়ে কিন্তু আল্লাহর সঙ্গে থাকতে পারবেন না। পারবেন? শয়তানও আমার সঙ্গে থাকুক, মাঝে মধ্যে হেল্প করে, সেও থাকুক, আল্লাহও থাকুক, আল্লাহ থাকবে, লা শারীকা লাক। আপনি যখন আল্লাহকে বাদ দিয়ে কোন বিষয়ে, কোন জিনিসকে, ইনক্লুডিং শয়তান, কোন জিনিসকে আপনি দরকারি মনে করবেন, কোন জিনিসকে, কোন বস্তুকে আপনি দরকারি মনে করবেন, যে আল্লাহ দরকার ওটাও দরকার, এই কথাটাই আল্লাহ পছন্দ না, এই কথাটাই আল্লাহ পছন্দ করবে না। আল্লাহর দরকার, আল্লাহ আছে, আল্লাহ থাকবে, আল্লাহ তো থাকবেই, কিন্তু এটাও দরকার, আল্লাহ দরকার, এটাও দরকার, তাহলে আর আল্লাহকে আপনি পাবেন না, তাহলে আপনিও থাকবেন, আল্লাহও থাকবে, শয়তানও থাকবে, এটা বন্ধ হবে না। রাহমানের শয়তান ও রেদাল্লের রহমান, আপনি শয়তানকে পরিত্যাগ করবেন, আল্লাহ আপনার হয়ে থাকবে। এই পরীক্ষা মদিনাতে দিয়ে আমরা কুরবানি করব, শয়তান কুরবানির পক্ষে না, শয়তান শুধু ভোগের পক্ষে, আপনি শুধু ভোগ করবেন, অর্জন করবেন, আপনি শুধু আর্ন করবেন আর এনজয় করবেন। কেমন? ওই যে আমি বলেছিলাম, হাজির ত্যাগ করতে দিবেন আপনাকে, এখন আপনি কুরবানি করবেন, এটা হলো ত্যাগের প্রমাণ, যে ইউ ক্যান, আপনি আল্লাহর হয়ে থাকতে চান, এজন্য যা কিছু প্রয়োজন কুরবানি করতে রাজি আছেন। আর আপনি যদি শয়তানকে পরিত্যাগ করতে না পারেন, আপনি আল্লাহর জন্য কুরবানি করতে পারবেন না। আপনি গরু কুরবানি দিবেন, ছাগল কুরবানি দিবেন, কিন্তু আপনার ফ্রিজের মধ্যেই গোশত থাকবে, আপনি কাউকে দিতে পারবেন না। আপনি একটু বড় টুকরা কাউকে দিতে গেলে আপনার মনটা চমক করে উঠবে, ছোটটা দাও, হাড্ডিটা দাও, এত দিচ্ছ কেন? আগামী বছর কোরবানি পর্যন্ত আমার তো থাকতে হবে,
কি কোরবানি, আগামী বছর পর্যন্ত কোরবানি থাকতে হবে, কি কোরবানি? গরু এবং ছাগলের বা উটের দুম্বার ভাগ নয়, এটা হলো আপনার সমস্ত সত্তার কোরবানি। বিশেষ করে তিনটা, একটা হলো সময়, একটা হলো সম্পদ, একটা হলো শক্তি ক্ষমতা, যোগ্যতা দক্ষতা। তিনটা জিনিসকে একত্রিত করে আপনি একটা সিম্বলে মাধ্যমে প্রকাশ করে দিচ্ছেন যে আমি যে আল্লাহকে মুজদালিফাতে পেয়েছি, সেই আল্লাহকে, আল্লাহ থেকে আমাকে বিচ্ছিন্ন করার জন্য যে শত্রু শয়তান, তাকে আমি দূরে নিক্ষেপ করেছি, পরিত্যাগ করেছি, এবং তার প্রমাণ হলো যে আমি আল্লাহর জন্য এখন কোরবানি করতে পারি। যদি আমরা আল্লাহর জন্য কোরবানি করি, তাহলে আল্লাহর দিন, আল্লাহর ইসলাম, আল্লাহর বরত্ব, আল্লাহর পরিচয়ের কথা পৃথিবীতে বাড়বে না কমবে? আল্লাহর জন্য যদি আমরা সময়, সম্পদ এবং শক্তি ক্ষমতা, হাজিরা যদি সত্যি সত্যি কোরবানি করতে পারে, হাজিরা যদি সত্যি সত্যি আল্লাহর জন্য কোরবানি করতে পারে, আমার প্রশ্ন আপনাদের সবার মাধ্যমে সমস্ত হাজিদের কাছে, হাজিরা কোরবানি করে কিন্তু আল্লাহর দিনের বিরোধিতা বাড়ে, কি কোরবানি? হ্যাঁ, জন্তু জানোয়ার কোরবানি, প্রাণী কোরবানি, রক্তের বন্যা বয়ে যায়, কিন্তু আল্লাহর বিরোধিতা পৃথিবীতে বাড়ে, আল্লাহর শত্রুরা শক্তিশালী হয়, শয়তান ইবলিস মানুষকে দিয়ে অপকর্ম করায়, এই শয়তানকে দিয়েই মিনার প্রান্তরে অপকর্ম করায়, এই কোরবানি দিয়ে মুয়াল্লিম, গাইড, হাজি সাহেবরা অনেক অপকর্ম করে, এই কোরবানি নিয়ে কে করায়? এটা শয়তান করায়। তাহলে আমরা ইভেন যে শয়তানকে আমরা পাথর নিক্ষেপ করি, তাতেও আমাদেরকে শয়তানি করা। প্রিয় ভাই আমার, বোনের আমার, কোরবানি শেষ, মাথা মুন্ডন করলাম, মক্কাতে এসে ফরজ তওয়াফ আদায় করলাম, দুই রাকাত নামাজ পড়লাম, নেতৃত্বের মুকুট মাথায় নিলাম, সাফা মারওয়া সাই করলাম, দিনে ফিরে আসলাম, কারণ শয়তান ওই একদিনের পাথরে মরেনি, ও ব্যাটা একটু এরকম নড়াচড়া করে আবার উঠে যাবে, কেমন? সেই জন্য দ্বিতীয় দিন, তৃতীয় দিন, পারলে চতুর্থ দিন। কিন্তু আমরা ওই প্রথম দিনে পাথর মেরে যে মক্কায় আসবো, 50% এর বেশি হাজি আর মক্কাতে মিলাই যাবে না, 50% এর বেশি হাজিকে শয়তান মক্কা ছাড়তে দিবে না, মক্কায় আটকায় দিবে হোটেলে, 50% এর বেশি। দেখেন আপনাদের কামারের মধ্যেও দেখেন, আটকে দিবে, মিনে যেতে দিবে না, কারণ মিনে যে যদি আপনি তাকে পাথর মেরে শেষ করে ফেলেন, তাহলে তো তার 12টা বেজে যাবে, সে কি চাইবে যে সে মরে যাক? সে তো চাইবে সে জীবিত থাকুক, এবং এই জন্য যত পলিটিক্স করা দরকার সে করবে আপনার সাথে। কেন আমরা এটা পারি না? তিনটা কারণে আমরা এই এটা অ্যাচিভ করতে পারি না। কেন? তিনটি কারণে। একটা হলো মূর্খতা, 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 অজ্ঞতা, কিছুই জানি না শয়তান সম্পর্কে। আমাদের সিলেবাসে আমাদেরকে কোনোদিন কিছু পড়ানো হয়নি, মাদ্রাসাতেও পড়ানো হয়নি, ইউনিভার্সিটি তো দূরের কথা, ইসলামিক ইউনিভার্সিটি তো পড়ানো হয়নি। আমাদের অনেক বড় বড় স্কলাররাও শয়তান সম্পর্কে নো নাথিং। এখন অজ্ঞতা, আপনি অজ্ঞতা দিয়ে শয়তানকে মোকাবেলা করতে পারবেন না, কারণ আদমকে সৃষ্টি করা হয়েছিল জ্ঞানের ভিত্তিতে, মূর্খতার ভিত্তিতে নয়, আর শয়তান সৃষ্টি হয়েছে অজ্ঞতার ভিত্তিতে, বোকামি, শয়তানের সিম্পলি বোকামি, আর আদম শ্রেষ্ঠ জ্ঞানের কারণে। প্রিয় ভাই বোনের আমার, হাজিরা কোনোদিন প্রকৃত হজ পালন করতে পারবে না যদি তার মূর্খ থাকে, অজ্ঞ থাকে, বোকা থাকে। দুই নম্বর কারণ, আলসামি, ঢিলামি, অবহেলা, হ্যাঁ আচ্ছা হবে, যাচ্ছি, যান আপনি, আলসামি, ঢিলামি, অবহেলা। হাজিরা মোস্ট অ্যাক্টিভ পার্সন হবে ইন দ্য সোসাইটি। উদাহরণ ইব্রাহিম আলাইহিসসালাম, হাজারা আলাইহিসসালাম, যারা সাই পালন করে, আল্লাহর প্রিয় এক বান্দার অনুসরণ করে, সাফা মারওয়া যারা সাই করে, তারা আলসাম হয় কিভাবে? আমি তো আন্ডারস্ট্যান্ড করতে পারি, তারা অলস হয় কিভাবে, তারা গাফেল হয় কিভাবে, তাদেরকে ঠেলে ধাক্কে বের করা যায় না, কাজের ক্ষেত্রে বের করা যায় না, অকাজের ক্ষেত্রে আগে যায়। ওইখানে দেখবেন অকাজ যেগুলো করতেছে আপনার সামনে দিয়ে, কিন্তু কাজের কথা বলবেন সে পারবে না। আর সামনে ঘুম ধরে, উঠতে পারি না, রাত্রে তাহাজ্জুদ করছি, ইত্যাদি।
প্রিয় ভাই বোনেরা আমার, 3 নম্বর কারণ বাড়াবাড়ি, অহংকার। এবং বিশেষ করে বয়সী লোক হজ করে যারা, তাদের ঘাড় তেরা হয়ে থাকে, তো পাকা বাস, এটা আপনি ঘুরাবেন কেমন করে, এটা বাঁচা করবেন কেমন করে, এটা একটা বয়সের একটা দোষ। আর আমাদের দেশ থেকে বেশিরভাগ বয়স্ক লোকেরা হজ করে, ইন্দোনেশিয়ার মতো মালয়েশিয়ার মতো অল্প বয়সের লোক হজ করে, বুড়ারা, বুড়াদের তো ঘাড় এমনি তেরা। এটা কিন্তু ফিজিক্যাল কারণ আছে, এটা সাইকোলজিটা তো আছে, ফিজিক্যালিও তার সমস্ত জিনিসপত্র তো স্ট্রাকচার গিলে এগুলো তো লন্ডভন্ড, সে আবার ঘুরায় সোজা করবে কেমন করে, ফিট করবে কেমন করে জায়গা মতো, সুতরাং সে ব্যাপারে থাকে বাড়াবাড়ি। কোনো কিছু সে গ্রহণ করতে চায় না, কারো পরামর্শ নিতে চায় না, কেউ পরামর্শ দিলে বিরক্ত হয়, ভাই রাখেন তো জানি জানি জানি। আর বিশেষ করে কেউ যদি পুরাতন হাজির থাকে আপনার কাপে নাই, তাহলে তো সে সব জানে, তার মল্লিমও লাগে না, তার গাইডও লাগে না, তার কিছুই লাগে না, বইপত্র লাগে না, কোরআন হাদিস লাগে না, সে সব জানতা। এবং আপনারাও প্রথমবার হজ করার পরে দেখবেন শয়তান আমাদেরকে, কারণ এই একটা গুণ যদি আপনার মধ্যে ঢুকিয়ে দিতে পারে যে আপনার ঘাট তেরা, তাহলে আপনার আর কিচ্ছু লাগবে না, কারণ শয়তানের নিজের ঘাট তেরা। কারো যদি কোনো মানুষের ঘাট তেরা করে দিতে পারে সে, সেই জন্য বলা হয়েছে সামান্য পরিমাণ অহংকার যদি কারো থাকে তাহলে সমস্ত ভালো আমলকে, ওই ছোট্ট অহংকারটাকে শেষ করে ফেলবে, যেমন আগুন খড়কুটো পুড়িয়ে শেষ করে দেয়। প্রিয় ভাই বোনের আমার, 3টা বিষয় বললাম সমস্ত হজের সমস্ত অর্জনকে মেসাকার করে দিতে পারে, তার একটা হলো অজ্ঞতা, মূর্খতা, নির্বুদ্ধিতা, বোকামি, অজানা, না জানা। 2 নম্বর আলস্য, অবহেলা, গাফলতি, ঢিলামি। আর 3 নম্বর হলো অহংকার, বাড়াবাড়ি, ঘাট তেরা, নিজেকে বেশি বোঝার, মনে করেন আমি বেশি বুঝি, আমার সাথে কেউ বেশি বোঝে না। এখন আমি কতগুলো ইনার ডাইমেনশন বলি, তারপরে আবার ওই ইনার ডাইমেনশন অর্জন করার উপায় চলে যাই। যখন আমরা ফরজ তওয়াফ করার জন্য মাকা হজরে আসওয়াদের কোনায় গেলাম, ওই হজরে আসওয়াদে ফিরে গেলাম, এই পাথরটা বেহেস্তের পাথর, এই পাথরটা পাওয়ার জন্য এই পাথরটাকে কেন্দ্র করে, পাথরটাকে অবলম্বন করে ডাইরেকশন এবং পিন পয়েন্ট করে হাজির তওয়াফ শুরু হলো। এখন যে পাথরটার জন্য হাজি এত আগ্রহী, এত পরিশ্রম করতে রাজি, এত ধৈর্য ধরতে রাজি, এত এফোর্ট দিতে রাজি, সেটা করতে পারে একটা মানুষ হজরে আসার জন্য কি করে। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে এখানে বোকামি পরিচয় দেওয়া যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, এবং আলসেমি করা যাবে না। মানুষ যা করে, সাধারণ মানুষও যা করে, তা আমাদের করা যাবে না, কারণ সাধারণ মানুষও জানে না, তারা সেখানে বাড়াবাড়ি করে, ওই পাথরের জন্য মারামারি করে। মারামারি করা কার কাজ? ধাক্কা ধাক্কি, কিলাকিলি, ঘাড়ের উপর দিয়ে উঠে যাওয়া, আর বিশেষ করে মহিলারা হজরে আসওয়াদে যাইতেই হবে, হজরে আসওয়াদে যাইতেই হবে, 20 জন পুরুষকে পদকালিত করে হয়ে যেতে হবে। এবং এগুলো আফ্রিকান কিছু বোনেরা আসেন অজ্ঞতার কারণে, আমি বলবো আমি জানি না তাদের সম্পর্কে, মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান কিছু মহিলা আছে দেখবেন, 2-3 জন মিলে পিচ্ছি পিচ্ছি মানুষ মাছের মতো যাওয়ার চেষ্টা করে, ধাক্কা ধুক্কা দিয়ে কিনাই কিনাই মারে চলে যাওয়ার চেষ্টা করে, চিৎকার করে, হইচই করে। আপনারা দয়া করে এইভাবে হজরে আসওয়াদে পৌঁছার চেষ্টা করবেন না, মনে করবেন না হজরে আসওয়াদে গেলেই কাম হবে, আপনার টার্গেট ওই পাথর না পাথরের মালিক, পাথর না পাথরের মালিক, ভালো করে বুঝে নিন। মালিক যেভাবে পাথরের কাছে যাইতে বলছে আপনি সেভাবে যাইবেন, তার কাম হবে। মালিক যেভাবে নিষেধ করছে সেভাবে পাথর, পাথরের কাছে যাবে না, পাথর যদি পায়েও যান গিলেও খাইতে পারেন, তবে আপনার কোনো লাভ হবে না, কারণ মালিক যেভাবে বলছে আপনি সেভাবে যাননি। যদি পাথর পাওয়ার জন্য এই চেষ্টা মানুষ করতে পারে, এই এফোর্ট দিতে, তার মানে আমার এবার এই না যে বাকি ভাই বলছে পাথরের কাছে যাওয়ার চেষ্টা করার দরকার নাই, হোটেলে বসে থাকো, বলছে নাকি? পাথরে যাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন, বুদ্ধিমত্তার পরিচয় দিবেন, পরিশ্রম করবেন, চেষ্টা করবেন, সাধনা করবেন, রাস্তা বের করার চেষ্টা করবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন। এবং কতগুলো টেকনোলজি টেকনিক আছে, যেমন ধরেন প্রত্যেক নামাজের আজানের 20-25 মিনিট আগে বা আধা ঘন্টা আগে পুলিশ ওই জায়গাটা ক্লিয়ার করার জন্য ওই বিচ্ছিন্ন লাইনগুলোকে একটা লাইন করে ফেলে, অনেক সময় মহিলাদের একটা লাইন করে, পুরুষের একটা লাইন করে,
বা মহিলাদের একটা লাইন পুরুষের দুটো লাইন ইত্যাদি ইত্যাদি এরকম পরে, আপনি যদি অপেক্ষায় ওই সময়ে যদি ওই জায়গায় বসে লাইনে দাঁড়াতে পারেন তাহলে আপনি মোটামুটি শিওর থাকতে পারেন যে আপনি খুব কাম অ্যান্ড কোয়াইটলি একেবারে শৃঙ্খলাবদ্ধ ভাবে সুন্দর ভাবে দিতে পারবেন। তবুও গ্যারান্টি নাই, কারণ আপনি পৌঁছার আগেই বন্ধ করে দিল তাহলে আপনাকে ধাক্কায় বের করে দিবে আমার পুলিশ। কেমন আমার এরকম দু তিনবার হয়েছিল, এই একজন বাকি আছে বন্ধ করে দিল, কিছু করার নাই, এবং এটা আপনার মন খারাপ করারও কিছু নাই আছে। বিকজ আমি এফোর্ট দিয়েছি, আল্লাহ আমাদের জন্য পুরস্কার দিবে, আমি পাথরে পৌঁছতে পারবো কি পারবো না হি উইল ডিসাইড, আমি ডিসাইড করার কে, আমার শুধু কথা হলো এফোর্ট দিচ্ছি কিনা, আমি চেষ্টা করছি কিনা, আমি চিন্তা করছি কিনা, এবং উনি যে পদ্ধতি বলেছেন সেই পদ্ধতিতে চেষ্টা করছে কিনা। বহু লোক আছে পাথরে পৌঁছার পরে অহংকারী হয়, তারা গল্প করে বেড়ায় আজকে গেছিলাম, আজকে তিনবার চুমা খাইছি, দুইবার ধরছি, তিনবার সিটকে বসছিলাম, অমুক হয়েছিলাম, বুক চাপড়ায় উচ্ছ্বাস আনন্দ করে মনে করে যে সে সাকসেসফুল হয়ে গেছে। পাথর, পাথরের মালিক বুক চাপড়াতে নিষেধ করছে সে বুক চাপড়াইতেছে, পাথরের মালিক এটা বলতে নিষেধ করছে যাতে এটা অহংকার প্রকাশ না পায় সেটা বলে বেড়াচ্ছে, সে অহংকারী হচ্ছে কি না হবে। সেই জন্য আমি আপনাদের কাছে বারবার জানতে চাচ্ছি, নিজেরা এবং অন্যদেরকে ক্লিয়ার করবেন, আমরা পাথর ধরতে যাইনি, পাথরের মালিককে ধরতে গেছি, আমরা পাথর পেয়ে খুশি না, আমরা পাথরের মালিককে পাইতে চাই। আমরা ইভেন মালিকের যে ঘর বাইতুল্লাহ সেটাকে পেয়ে আমরা খুশি, কিন্তু ওই ঘরের মালিককে পাইতে চাই আমরা, ঠিক কিনা? নাকি আপনারা কাবাকে পেয়ে খুশি, কাবাই সব, কাবার কাছে সাহায্য চাইবেন? সব আল্লাহ, কাবার মালিক, ওই ঘরের মালিককে দরকার আমাদের। প্রিয় ভাইয়ের আমার, এটা যখন শেষ করবেন তাহলে আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করে বলি যে পাথরের জন্য যদি আমরা এত এফোর্ট দিতে পারি তাহলে এর মালিকের জন্য আমরা কিরকম এফোর্ট দিতে পারি। আর যিনি আমাকে এই পাথরটার কাছে নিয়ে গেছেন, যিনি আমাকে এই পাথরটার কাছে নিয়ে গেছেন, আমার মনের মধ্যে এই আশাটা প্রজ্বলিত হওয়া উচিত কিনা যে তিনি তো আমাকে এইভাবে তার কাছেও নিতে পারেন, ঠিক কিনা? যিনি আমাকে আমার মতো আব্দুল্লাহ বাকির মতো একটা অপদার্থকে, একটা পাপীকে, বাংলাদেশের মতো এরকম একটা দরিদ্র দেশ থেকে পাঁচ ছয়টা ধাপে হজরে আসওয়াদের কাছে নিয়ে গেলেন, যিনি নিয়ে গেলেন তিনি এইরকমই আমার জীবনের নানা পরত, নানা পর্দা, নানা ধাপ এবং নানা ক্ষেত্র অতিক্রম করে তার কাছে নিতে পারেন কি না। তাহলে আমাদের মধ্যে সাহস সৃষ্টি হবে, হতাশা দূর হবে, আশা শক্তিশালী হবে যে আমি আল্লাহর দয়াতে আজকে হজরে আসওয়াদের সামনে হজরে আসওয়াদকে ইশারা করতে পারছি, এটাকে স্পর্শ করতে পারছি, অথবা আমি চুম্বন করে ফেললাম তার দয়াতে, ইনশাআল্লাহ আমি তার দয়াতেই জীবনের বাকি ধাপগুলো অতিক্রম করে, এইরকমই চারটা পাঁচটা ধাপ অতিক্রম করে আমি তার কাছে পৌঁছে যাব। তিনি যদি আমাকে হজরে আসওয়াদের কাছে আসতে দেন নিশ্চয়ই তিনি আমাকে তার কাছেও যেতে দিবেন। হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার? এই আশা যদি কারো সৃষ্টি হয়, এই শক্তি কেউ যদি সঞ্চয় করতে পারে, এই দিকটা যদি কেউ নির্ধারণ করতে পারে, আর তাকে শয়তান কখনো বিভ্রান্ত করতে পারবে না। তারপরে আমরা আসলাম, দুই রেখাত নামাজ পড়লাম, মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমে দুই রেখাত নামাজ পড়লাম, ওয়াত্তাকে জমি মাকামে ইব্রাহিম মামসাল্লা করে রায়াত। প্রিয় ভাইয়ের আমার, বোনের আমার, সময় যেহেতু কমে গেছে একটু সংক্ষিপ্ত করি, মাকামে ইব্রাহিম হলো ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থান স্থল, তার আবাস স্থল, তার বসবাসের জায়গা। এটা শুধু পায়ের ওই পাথরের উপরে দুটো পায়ের চিহ্ন আল্লাহ পাথর না, এটা এন্টায়ার জিনিস ওখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ফ্যামিলির যত জিনিসপত্র, তার বসবাসের জায়গা, ওটা নিদর্শন, আয়াত নিদর্শন। তাহলে আপনারা, আমরা সবাই তো অবশেষ করে দুই রাকাত নামাজ, যতবার তর ততবার দুই রাকাত নামাজ, এবং প্রথম রাখতে করি এইভাবে তা ফেরত, দ্বিতীয় রাখ সুরে ক্লাস। আমার ধারণা জাহিদ ভাই এটা আপনাদের কাছে ব্যাখ্যা করছেন, হয় করি এইভাবে তা ফেরত এবং হয় কুল ভাল্লাহ আহাদ এবং তাওয়াফের দুই রাকাত নামাজে, কেন এটা করা হয়েছে না ব্যাখ্যা? হ্যাঁ, বলার কথা।
হয়তো ওই ক্লাসে ছিলেন না, এরকম হতে পারে। আচ্ছা দেখো, হাজি যখন তওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের নামাজ পড়ে, মাকামে ইব্রাহিম হলো ইব্রাহিম আলাইহিসসালামের বসবাসের জায়গা। এইটাকে আল্লাহ তাআলা একটা চিহ্ন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সেইখানে হাজিকে দুই রাকাত নামাজ পড়তে হয়। প্রিয় ভাই বোনেরা, আমার এই মাকামে ইব্রাহিমিতে যিনি আপনাকে নিয়ে গেলেন, যে পথে আপনাকে নিয়ে গেলেন, যে কারণে আপনাকে নিয়ে গেলেন, তিনি আপনাকে আসল ইব্রাহিমের কাছে নিতে পারেন না। হ্যাঁ, তাহলে মাকামে ইব্রাহিমিতে নামাজ পড়ার পরে হাজির মনের মধ্যে এই আশার সৃষ্টি হবে যে যে আল্লাহ দয়া করে আমাকে পার্থিব জীবনের মাকামে ইব্রাহিমিতে নিয়ে এসেছেন, সেই আল্লাহ পরকালীন জীবনে আমাকে আসল ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করাবেন। শর্ত শর্ত হলো, ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে আল্লাহকে ভালোবেসেছিলেন, বিশ্বাস করেছিলেন, আনুগত্য করেছিলেন, কোরবানি করেছিলেন, আপনিও ওখানে প্রতিজ্ঞা করুন, হে আল্লাহ আমিও ইব্রাহিম আলাইহিসসালামের মতোই আপনাকে বিশ্বাস করব, ভয় পাবো, ভালোবাসবো, আনুগত্য করব এবং কোরবানি করব। প্রিয় ভাই বোনেরা, আমার হাজি সাহেবদেরকে মাকামে ইব্রাহিমিতে গিয়ে নামাজ পড়ার নির্দেশ দেওয়ার কারণ হলো, হে হাজি, প্রত্যেক ইন্ডিভিজুয়াল হাজির কাছে আল্লাহর এই মেসেজ, আমি ইব্রাহিমকে যেরকম পছন্দ করেছি, তার বিশ্বাস, তার ত্যাগ এবং কোরবানি, তার আনুগত্য এবং আমার প্রতি ভালোবাসার জন্য, তুমি যদি আমাকে ওইভাবে ভালোবাসতে পারো, ওইভাবে বিশ্বাস করতে পারো, তোমাকেও আমি উচ্চ মাকাম দান করব। সেই জন্য প্রথম রাখাতে কুলিয়াই হল কাফেরুন, যেন হাজিরা ফিরে এসে তাদের চারপাশের অবিশ্বাসীদের কাছে ঘোষণা করে যে আমি এখন তোমাদের মত নই, তোমাদের বিশ্বাস আমার বিশ্বাস এক নয়, তোমাদের চিন্তা চেতনা আমার চিন্তা চেতনা এক নয়, তোমাদের জীবনের লক্ষ্য আমার জীবনের লক্ষ্য এক নয়, তোমাদের কর্মপদ্ধতি আমার কর্মপদ্ধতি এক নয়। লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এই কথাই তো বলতেছে যে তোমরা যেরকম মালিকের দাসত্ব করো, আমি ওই রকমের মালিকের দাসত্ব করি না, কারণ তার সবাই বস্তুকে মালিক বানিয়ে নিয়েছে, বস্তুর দাসত্ব করে। আর হাজি বস্তুর আকর্ষণ থেকে মুক্ত হয়ে বস্তুর স্রষ্টার আকর্ষণের মধ্যে ঢুকে পড়েছে, সুতরাং তারা হাজি এক হতে পারে না, তারা বস্তুর প্রেমে পড়ে আছে, আর হাজি বস্তুর প্রেমের ঊর্ধ্বে উঠে আল্লাহর প্রেমে বসে আছে। সুতরাং হাজির এখন তার পাশের মানুষের কাছে, পৃথিবীর মানুষের কাছে যেভাবে ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দিয়েছিলেন, হাজিরাও ডাক দিয়ে যাবে যে আসো, আমরা সূরা ইখলাসের কুল হু আল্লাহু আহাদ, আমরা এক আল্লাহর এক স্রষ্টার দাসত্ব করি, হে মানব জাতি আসো, আমরা সবাই এক আল্লাহর দাসত্ব করি, যিনি সমাদ, যিনি লামিয়াতি দলামি উলাদ, যিনি লাম ওয়ালামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ, এই বৈশিষ্ট্য মণ্ডিত যে স্রষ্টা, যে মালিক, যে প্রতিপালক, আসুন আমরা সবাই মিলে তার দাসত্ব করি, তাকে বিশ্বাস করি, তাকে ভালোবাসি, তাকে পাওয়ার চেষ্টা করি। যদি আমরা তাকে পেয়ে যাই, তাহলে যেমন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে পেয়ে ধন্য হয়েছিলেন, হাজারা আলাইহিসসালাম তাকে পেয়ে ধন্য হয়েছিলেন, ইসমাইল আলাইহিসসালাম তাকে পেয়ে ধন্য হয়েছিলেন, আমরা যদি তাকে পেয়ে যাই, তাহলে আমরাও এই জীবনেও মাকাম পাবো উচ্চ, পরকালেও আমাদের মাকাম হবে উচ্চ, আমরা হবো সম্মানিত, আমরা হবো সফলকাম। এই কথাটা হাজিরা ঘোষণা দিবে। সেই জন্যই ওই দুই রাকাত নামাজের পরে একজন ফেরেশতা হাজির পিঠে চাপড় দিয়ে চাপড়ায়, পিঠ চাপড়ায়, খুশির সংবাদ দেয়, ওয়েল ডান, ওয়েল ডান, ভেরি গুড, গো আহেড। একজন ফেরেশতা তার মাথায় সেই নেতৃত্বের মুকুট পরিয়ে দেয় যে তুমি এখন গিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের মতো মানুষকে বলো, চারিপাশের কাফের মুশরিক, যারা দিন মানে না, যারা নাস্তিক, যারা ধর্মহীন, তাদের কাছে ঘোষণা করো যে তোমরা যে বস্তুর প্রেমে পড়েছ, আমি সেই বস্তুর প্রেম থেকে মুক্ত হয়েছি, আমি এখন মহান স্রষ্টার প্রেমের আকর্ষণের মধ্যে ঢুকে পড়েছি, দেখো আমার জ্ঞান, দেখো আমার আমল, দেখো আমার আখলাক,
দেখো আমার চরিত্র, দেখো আমার ত্যাগ এবং কোরবানি মানব জাতির জন্য কেমন। হাজিরা প্রমাণ করে দিবে তারাই শ্রেষ্ঠ, তারাই সম্মানী, তারাই সফল, তারাই সুখী। প্রিয় ভাই বোনের আমার, যেহেতু সময় কম, এখন আর একটা বিষয় বলবো, আমাদের সম্পর্কে একটু বলবো। তাহলে এই কনসেপ্টটুকু আপনারা, আমরা সবাই ধারণ করার চেষ্টা করি। আপনি মিনার মাঠেও বস্তুর আকর্ষণ ছাড়তে পারেন না, হোটেলের মধ্যে বস্তু নিয়ে ঝগড়াঝাটি করেন, নাকি অন্য কিছু নিয়ে ঝগড়াঝাটি হয়, আমলা নিয়ে ঝগড়াঝাটি হয়, শব্দ হয় সিট নিয়ে, সিট কি বস্তু, খাদ্য নিয়ে, খাদ্য কি বস্তু, বস্তু, তাই না? তারপরে ট্রান্সপোর্ট নিয়ে গন্ডগোল, তারপরে ডিস্টেন্স নিয়ে গন্ডগোল, তারপরে আরো কিছু সুযোগ সুবিধা নিয়ে গন্ডগোল, আল্লাহকে নিয়ে গন্ডগোল নাই। তারা আমাদেরকে কি গাইড দিচ্ছে, কি দিচ্ছে না, এটা কোনো ব্যাপার না, ব্যাপার হলো খাবার কি দিচ্ছে, থাকার কি ব্যবস্থা, যাতায়াতের কি ব্যবস্থা, সুযোগ সুবিধা কি। এবং এই সুবাদে মুয়াল্লিমরাও মোটামুটি তারাও বস্তুর প্রেমে হজ ব্যবসা করতেছে। আপনারা যদি, হাজিরা যদি বস্তুর প্রেমে হজ করেন, তাহলে ওনাদের বস্তুর প্রেমে ব্যবসা করতে অসুবিধা কি? আপনারা না, ওনারা তো পার্থক্য থাকলো না, ওনারাও বস্তুর আকর্ষণে হজ ব্যবসা করতেছে, আপনারাও বস্তু পাওয়ার জন্যই হজ করতেছেন। কন্ট্রাডিকশন, কনফ্লিক্ট হবেই, কারণ সীমাবদ্ধ জিনিস, একটা গ্লাস সবাই পাইতে চান, মারামারি তো হবেই, এবং মারামারি হতে গেলে কারো চোখ ফাটবে, কারো নাক ভাঙে যাবে, কারো কান ছিদ্র হয়ে যাবে, এটা তো হবেই, এবং এটাই তো শয়তান চায়, কারণ পৃথিবীর সমস্ত বস্তু সীমাবদ্ধ। প্রিয় ভাই বোনের আমার, আসুন আমরা এই কনসেপ্টটা ধারণ করি যে আমরা বস্তুর আকর্ষণ থেকে মুক্ত হয়ে মহান স্রষ্টার আকর্ষণ বলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি হজের মাধ্যমে, এবং এটা আমাদেরকে এনজয় করতেই হবে। এবং যদি আপনি ওই ধান্দায় থাকেন, কোনো কিছুই আপনাকে বিরক্ত করতে পারবে না, কোনো কিছুই আপনাকে অধৈর্য করতে পারবেন না, কারণ আপনি আল্লাহকে পাবেনই, এটা মনে করার কোনো কারণ নাই যে আমি শত চেষ্টা করেও আল্লাহকে পাবো না, আমি শত চেষ্টা করেও আল্লাহকে পাবো না, এটা টোটালি নেগেটিভ কনসেপ্ট অ্যাবাউট আল্লাহ, টোটালি নেগেটিভ। কারণ আল্লাহ বলছেন যে তোমরা আমার রহমত থেকে কেউ নিরাশ হইও না, এবং আমি তোমাদের খুব নিকটে, তোমরা যখন চাও আমি এটা শুনি এবং এটা জবাব দিই, মানে আমি কবুল করি, সুতরাং তোমরা আমার কাছে চাও। এই ধরনের কথাবার্তা যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেগুলো না জানার কারণে আমরা অনেক সময় অধৈর্য হয়ে পড়ি, বিরক্ত হই, অস্থির হয়ে পড়ি। যারা আল্লাহকে পাওয়ার চেষ্টায় নিরত থাকবেন, কোনো কিছুই আপনাকে অস্থির করতে পারবে না, এটাই লক্ষণ যে আপনি তাকে পাওয়ার অপেক্ষায় আছেন। আপনার অপেক্ষার শেষ হবেই, আপনি অবশ্যই তাকে পাবেন, যেমন আপনি হজরে আসল পেয়েছেন, যেমন আপনি কাবা পেয়েছেন, যেমন আপনি মাকাম ইব্রাহিম পেয়েছেন, যেমন আপনি সাফা মারওয়া পেয়েছেন, যেমন আপনি আরাফাত মিনা মুজদালিফা পেয়েছেন। এর চাইতো সত্য সঠিক যে আপনি অবশ্যই আল্লাহকে পাবেন। সুতরাং আসুন আমরা আল্লাহকে পাওয়ার প্রচেষ্টায় নিয়োজিত হই, এবং এজন্য যে যোগ্যতা দক্ষতা অর্জন করা দরকার সেটা অর্জন করি। মদিনা সম্পর্কে যদি বলি, মক্কা হলো, মদিনার প্রয়োজনটা একটু বলা দরকার, যদি বললাম না, না এখানে তো অনেক বিষয় আছে যেগুলো বলা দরকার, কিন্তু সময় হবে না। মদিনা, মদিনাতে চা খেয়ে নেবো, চা তো আর ঘর করে খাওয়া যায় না, চাটা খুব সুন্দর হয়েছে, এবং একেবারে
গরমটাও সুন্দর, একবার খেয়ে ফেলতে পারলাম না, আস্তে আস্তে খাই। এই এইভাবে একটা বিষয় বলি যে মদিনা শেষ করি, যদি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে মক্কায় থেকে যেতেন, তাহলে তো মদিনার সুযোগটা সৃষ্টি হতো না, এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরা এটা বলার সুযোগ পেত যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নিছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের যেটা স্মৃতি ছিল সব নষ্ট করে নিজের স্মৃতি সব বসাইছে। মদিনাতে থেকে যাওয়ার কারণে মক্কাতে ইব্রাহিম আলাইহিস সালাম রিলেটেড যত বিষয় সব অক্ষুণ্ণ রয়েছে, এবং ইহুদি খ্রিস্টানরা বিশেষ করে আহলে কিতাবরা যারা ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসেবে স্বীকার করে, তারা এটা বলার আর সুযোগ পায় নাই যে মোহাম্মদ প্রতিশোধ নিছে ইব্রাহিম আলাইহিস সালামের সব জিনিস নষ্ট করে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করছে। এক নম্বর, এটার অগণিত সিগনিফিকেন্স আছে, আমি দু একটা বলবো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর এক শ্রেষ্ঠ নবী, তার অবদানগুলো আলাদাভাবে ডিসপ্লে করার দরকার ছিল। যদি উনি এটা মক্কাতে এস্টাবলিশ করতেন, তাহলে পজিটিভলি ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়গুলো অ্যাভয়েড করতে হতো। সেই জন্য তিনি কি বললেন, তিনি বললেন যে যেমন মক্কাকে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা সুশোভিত করেছেন, আপনি মদিনাকে আমার দ্বারা সুশোভিত করুন। সো দ্যাট দেয়ার উইল বি অ্যানাদার এক্সাম্পল। এটা শুধু একটা এক্সাম্পল না, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম করছে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে করছে। আপনি মক্কা দেখেন, মদিনা দেখেন, আপনি দেখবেন যারা আল্লাহকে পেয়েছে তারা যেখানেই থাকুক না কেন তারা সেখানে সফল হতে পারে। সুতরাং এইটা হাজিদের মধ্যে একটা স্পিরিট তৈরি করে দিবে যে আমরাও যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে পারি, তার দাসত্ব আনুগত্য করতে পারি, তাহলে আমরাও আমাদের জায়গাগুলোকে এক্সাম্পল বানাতে পারবো। আমরা এতগুলো হাজি বাংলাদেশ থেকে যাব, ঘুরে এসে আমরা আমাদের দেশটাকে মদিনার মতো বানাবো, উইল বি ক্রিয়েটিং অ্যানাদার এক্সাম্পল। এবং এটা অসম্ভব না, কারণ আপনি যদি ওই একই স্পিরিটে ভালোবাসা দেন, একই স্পিরিটে ভয় করেন, একই স্পিরিটে আনুগত্য করেন, একই সিস্টেমে অগ্রসর হন, তো রেজাল্ট আপনার একই রকমই হওয়ার কথা। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রতিষ্ঠিত করেছেন। সেই জন্য আমাদের জন্য মদিনা ভিজিট মাস্ট। আর একটা বিষয় হলো মক্কা হলো কনসেপ্ট, কাবা কেন্দ্রিক, তৌহিদের কেন্দ্র কাবা, আর মদিনা হলো ডিসপ্লে, ডেমোনস্ট্রেশন, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। কেমন তৌহিদের কনসেপ্ট নিয়ে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একটা সামাজিক অবকাঠামো তৈরি করলেন, একটা রাষ্ট্রীয় ব্যবস্থা তৈরি করলেন, একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করলেন, সেইটা দেখা যায় মদিনায় গিয়ে। এবং মদিনায় আমাদের যাওয়ার মূল উদ্দেশ্য হলো যে কিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বিতাড়িত হওয়ায় হয়েও মদিনাতে এসে কিভাবে এই কাজটা করলেন। প্রিয় ভাই বোনের আমার, এখানে আমি অসংখ্য বিষয় আপনাদের দৃষ্টিতে আনতে পারতাম, কিন্তু সময় আমাকে পারমিশন দিচ্ছে না, আমি একটা দুটা বিষয় বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসাটা, তার তার বাসভূমি, তার তার বাড়িটার দিকে খেয়াল করবেন, দু চার পাঁচ দশ মিনিট না, দু চার পাঁচ দশ ঘন্টা খেয়াল করবেন। গোটা বিশ্বজাহানের শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ তাআলার সর্বোচ্চ প্রিয়তম ব্যক্তি, তার ঘরটা খেয়াল করুন, বস্তুর প্রেমের অবস্থানটা বিশ্লেষণ করুন। তিনি কতটুকু বস্তু উপভোগ করেছেন পৃথিবীতে, কি ছিল তা, কতটুকু একটা জায়গার মধ্যে তার স্ত্রী পরিবার পরিজন সহ তিনি অবস্থান করেছিলেন, এবং সেটা কেমন। এখন আমরা বাইরে দিকে যে ফ্রেমটা দেখি, এটা তো সৌদি গভর্নমেন্টের করা, খুব শক্তিশালী স্টিলের এবং স্টেনলেস স্টিল এবং খুব দামি ফ্রেম দিয়ে এটা ঘেরাও করে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যদি ডিসপ্লেতে যান, এক্সিবিশনে যান, ওনার প্রফেট মোহাম্মদ লাইফ অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই এক্সিবিশনে যাওয়ার জন্য চেষ্টা করবেন, এবং আল্লাহ তাআলার নামের উপরে একটা এক্সিবিশন আছে মদিনাতে, অবশ্যই ভিজিট করার চেষ্টা করবেন। সময় নিয়ে যাবেন, দুই ঘন্টা দেড় ঘন্টা সময় নিয়ে যাবেন, যাদের তাড়াতাড়ি করতে না হয়, ধীরে ধীরে দেখে দেখে আস্তে আস্তে বুঝে সুঝে আসবেন। দেখবেন সেখানে দেওয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসাটা কেমন ছিল। চিন্তা করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটা কেমন ছিল, এখনকার মসজিদ আর তখনকার মসজিদ, আকাশ পাতার পার্থক্য। এখনকার মসজিদে বস্তুর ছড়াছড়ি, বহুত কিছু আপনার আকর্ষণীয় লোভনীয়,
কেউ কেউ হয়তো ভিতরে ভিতরে সুযোগ পেলে এগুলো দুই একটা পকেটেও ঢোকানোর চেষ্টা করতে পারতো, যদি সিসি ক্যামেরা আর পুলিশের প্রহরা এরকম না থাকতো, হাজিরাই করতো এটা। কেমন একেবারে গোল্ডেন ফ্রেম দেখে মনে হচ্ছে সোনারই বানানো। এবং অন্য লোক প্রশ্নই করে যে কি সোনা আছে এর মধ্যে, আমাকে দিকে শোনা বলি ভাই আমি জানি না, এটা সোনার মতো দেখতে আর কি, সোনা এখন আছে কিনা সত্যিকার আই ডোন্ট নো। প্রিয় ভাই বোনের আমার, ওখানে বসে বোঝার চেষ্টা করুন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার নিবেদিত প্রাণ সাহাবীরা যদি বস্তু প্রেমিক হতেন, তাহলে কি মদিনার এই সভ্যতা আমাদের জন্য অপেক্ষা করত, এই অবস্থায় আসতে পারত? খেয়াল করুন, একইভাবে যে সমস্ত অভিজ্ঞতা, যোগ্যতা, দক্ষতা, আন্তরিকতা কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এখানে এটা প্রতিষ্ঠিত করতে পারলেন, মদিনাতে সভ্যতাটা প্রতিষ্ঠিত করতে পারলেন, তাদেরকে অনুভব করার চেষ্টা করুন, আসহাবে সুফাতে বসুন এবং ভাবুন আপনিও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এইভাবে অপেক্ষা করতে রাজি আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন বের হবেন, কখন কি বলবেন, কখন কি শোনাবেন, কি দিক নির্দেশনা দিবেন, কোন কাজের দায়িত্ব দিবেন, এটা গ্রহণ করার জন্য আমি রাজি, রেডি। এদেরকে বলা হয় আসহাবে সুফা, তারা ঘর বাড়ি সংসার সব বাদ দিয়ে সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় থাকতেন। আসহাবে সুফা সেখানে অপেক্ষা করুন এবং আমরা বিশ্লেষণ করি যে আমি রাসূলের জন্য অপেক্ষা করতেছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য অপেক্ষা করতেছেন ঘন্টার পর ঘন্টা, আমার খবর নাই। যদি আমরা এই স্পিরিটটা ওখান থেকে হাজিরা নিয়ে আসতে পারি যে আই এম রেডি টু ওয়েট ফর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমার কাছে যদি 2 ঘন্টা চান আমি 2 ঘন্টা দিতে রাজি, 3 ঘন্টা চাইলে 3 ঘন্টা দিতে রাজি, 10 ঘন্টা চাইলে 10 ঘন্টা দিতে রাজি, সারা জীবন চাইলে সারা জীবন দিতে রাজি। দেখেন আপনি সভ্যতা বদলানোর কারিগর হতে পারেন। এটা একটা বিষয় গেল, আর একটা বিষয় হলো রিয়াদুল জান্নাহ। রিয়াদুল জান্নাহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা, ওইটা যদি ওনার বাসার ওয়াল হয় আর এটা যদি ওনার মেম্বার হয়, মেয়ের মেম্বার হয়, তাহলে এই ডিস্টেন্সের মধ্যে ভিন্ন চিহ্নের একটু ভিন্ন কালারের কার্পেট, এটাকে বলা হয় রিয়াদুল জান্নাহ। রিয়াদুল জান্নাহ হলো রিয়াদুল জান্নাহ মানে জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা মানে জান্নাত কিনা, রিয়াদুল জান্নাহ মানে জান্নাতের টুকরা জান্নাত কিনা। প্রিয় ভাই বোনেরা আমার, গভীর ভাবে উপলব্ধি করুন মহান আল্লাহ তাআলা আমাদের মতো অপদার্থ পাপিষ্ঠদেরকে এই দুনিয়ার জীবনে মৃত্যুর পরে যে জান্নাতে যাওয়ার কথা সেই জান্নাতে তিনি আমাদেরকে নিয়ে গেছেন এই জীবিত অবস্থায়। ইট ইজ রিয়াদুল জান্নাহ, ইট ইজ জান্নাহ, উই আর ইন দা জান্নাহ। যিনি আমাদেরকে পার্থিব জীবনে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, তিনি কি আমাদের পরকালে মূল জান্নাতে নিতে পারবেন না পারবেন না, নিবেন না নিবেন না? উনি যদি আপনাকে জান্নাতে নাই নাই, রিয়াদুল জান্নাতে নিয়ে গেছে কেন? পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে 650 কোটি মানুষ তো রিয়াদুল জান্নাতে গন্ধ দেখতে পারে না, স্বপ্নও দেখতে পারে না। চিন্তা করছেন, এই ভেন 150 কোটি মুসলমানের মধ্যে কত কোটি মুসলমান রিয়াদুল জান্নাতে যেতে পারছে, তার মধ্যে আপনি? তাহলে প্রিয় ভাই বোনেরা আমার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, রিয়ালাইজ ইওর পজিশন, আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে গেছেন, হোয়াট এলস ইউ ওয়ান্ট, আর কি চান বলেন, আর কি চান? আপনাকে জান্নাতে নিয়ে গেছেন, করে তো জান্নাতই চাচ্ছে। এটা রিয়ালাইজ করবেন যে আপনি জান্নাতে চলে গেছেন, একটু সন্দেহ রাখবেন না, একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না, যে মহান মালিক আমাকে রিয়াদুল জান্নাতে নিয়ে গেছেন, তিনি আমাকে অপছন্দ করে নিয়ে গেছেন, তিনি অপছন্দ করলে ওখানে আমি যাইতে পারতাম, তাহলে এখন কেন আমি ভাবি না যে তিনি তো অবশ্যই আমাকে জান্নাতে নিয়ে গেছেন, এখন আই হ্যাভ টু ডিসাইড আমি জান্নাতে থাকব না আবার লাফালাফি করে জাহান্নামের দিকে যাব। এবং আমাদেরকে এই টেস্ট করার জন্যই আবার ফেরত পাঠানো হয়
যে জান্নাতে আমি তোমাদেরকে নিয়ে আসলাম, দেখি তুমি মৃত্যু পর্যন্ত ওই জান্নাতে থাকো না শয়তানের ফেরবে পরে আবার জাহান্নামের দিকে যাও। একই ভাবে আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছিল, নিষেধ করা হয়েছিল যে ওই দুষ্টটার কথা শুনবেন না, শুনবি না, তাহলে কিন্তু সে তোকে মিসগাইড করবে, বলা হয়েছিল পরিষ্কার। এখন ওই দুষ্টটা বুদ্ধি করে চালাকি করে তার ভুলটা করাইল, দুনিয়াতে পাঠানো হলো টু টেস্ট, নাথিং, জাস্ট টেস্ট, যে আবার তার কথা শুনে শুনিস কি শুনিস না দেখি কেমন, শুধু স্পট চেক করে দেওয়া হলো। আমাদেরকে রিয়াদুল জান্নাতে নেওয়া হচ্ছে এবং আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে যে দেখি যে জান্নাতে আমি তোকে নিয়ে আসলাম, তুই বোকামি করে বাড়াবাড়ি করে অবহেলা আলস্য করে আবার জাহান্নামের দিকে যদি যাস কি যাস না, যদি যাস এর জন্য কাকে দোষারোপ করবি, বলে কাকে দোষারোপ করবেন, আল্লাহকে? তাহলে রিয়াদুল জান্নাতে বসে যেন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে জান্নাতে আপনি আমাকে নিয়ে এসেছেন আমি আর কোনোভাবে এই জান্নাত ছাড়তে চাই না, এটা আমাকে স্থায়ী করে ফেলেন, আনটিল আই এন্টার দ্য প্যারাডাইস হিয়ার অন আর্থ, কেমন? এবং এজন্য যা করা দরকার আমাদেরকে করতে হবে, এবং এক্ষেত্রে সহজ দুইটা ফর্মুলা আপনাদের জন্য আমি শেয়ার করি, এগুলো খুবই পার্সোনাল কিন্তু আমি শেয়ার করে ফেলতেছি। জান্নাতে যারা অবস্থান গ্রহণ করেছে তারা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, একতাবদ্ধ থাকতে হবে, ওই দুষ্ট শয়তান সে কিন্তু আপনাকে জান্নাতে থাকতে দিবে না, প্রমাণ আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে থাকতে দেয়নি, প্রমাণ। এখন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে থাকতে দেয়নি না দেখলে আমাকে সে কিছুই করতে পারবে না নাকি বেটা, কিছুই করতে পারবে না, এটা বললে তো আপনি শেষ, কারণ আপনি অহংকার করলেন, কিন্তু আপনি সতর্ক থাকবেন, সাবধান থাকবেন যেন সে আপনাকে সরাইতে না পারে, আর এটা একা সম্ভব না। রিয়াদুল জান্নাতে অবস্থানকারী মুমিন নারী এবং নর এবং নারী একত্রিত ভাবে জান্নাতে অবস্থান করার সিদ্ধান্ত নিবে, কোন বাইরের শক্তি অপশক্তি শয়তানি শক্তি তাদের একজনকেও যেন ছিনিয়ে জাহান্নামের দিকে নিতে না পারে। উইল হেল্প ইচ আদার, সমন্বিত শক্তির কাছে শয়তান অবশ্যই পরাজিত হবে, যদি আমরা বিচ্ছিন্ন হই, যদি আমরা অনেকের মধ্যে পড়ি তাহলে সে আমাদেরকে খপ খপ এক একদিন এক একজনকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমরা আর ফিরে আসতে পারবো না। এক নম্বর, কোন কারণে হাজিদের মধ্যে মতবিরোধ মতানৈক্য বিচ্ছিন্নতা তৈরি করতে পারবে না, কোন বিষয়ে মতানৈক্য হলে সঙ্গে সঙ্গে তারা সলভ করবে, একটু কোরআন এবং সুন্নাহ। এক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় শূন্যতা হলো হু উইল গাইড আস, কার কাছে যাব, কাকে জিজ্ঞাসা করব, সমস্যার কথা কাকে বলবো, সমাধান কে দিবে। এবং এটা আনফর্চুনেটলি খুবই দুঃখজনক যে আমাদের মুসলিম উম্মার কোন কেন্দ্রীয় লিডারশিপ নাই এবং এখানে শয়তান খুব সাকসেসফুল। নট ইভেন দা কাবার ইমাম, নট ইভেন দা ইমাম অফ দা মসজিদে নববী ইজ আওয়ার লিডার্স, এখন তারা শুধু নামাজ পড়ায়, নামাজে ইমামতি করে, এজন্য ওনারা এককভাবে দায়ী নন, হোল সিস্টেম এজন্য দায়ী। আমরা কাবার এবং মদিনার ইমামদের জন্য দোয়া করি তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারেন, আল্লাহ এই ব্যবস্থা করে দেন, তাদেরকে যদি দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হয় তারা দায়িত্ব পালন করতে পারবেন। কিন্তু শয়তানের দোষরদের কারণে মসজিদুল হারামাইন শরীফের ইমামরাও এক নামাজের ইমামতি ছাড়া আর ওই ইমামতিতে যাওয়া আর বের হয়ে আসার সময় একটু মোসাফা করা ছাড়া মুসলিম উম্মার এই বিরাট জনগোষ্ঠীর সঙ্গে তাদের কোনো সম্পর্কই নাই। অথচ উচিত ছিল যে আমরা যারা হজ উপলক্ষে মক্কায় যাবো মদিনায় যাবো তাদেরকে নিয়ে মক্কার ইমাম মদিনার ইমাম সিটিং দিবে রিপিটেডলি, তাদের প্রবলেম শুনবে, প্রশ্নের জবাব দিবে, দিক নির্দেশনা দিবে, সাত দিন দশ দিন পনেরো দিন বিশ দিনের এই সহমতে আমরাও ইমামের নেতৃত্বে
দিক ফিরে পাবো এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে তোলার চেষ্টা করব, সেটা নাই। এখন কি করতে হবে? আমাদের লোকালি ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে আমাদেরকে লিডারশিপ তৈরি করতে হবে এবং সেই লিডারের নেতৃত্বে চলতে হবে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ হলো, যদি অল্টারনেট না থাকে তাহলে আপনারা হজ প্রশিক্ষণে যেভাবে অংশগ্রহণ করেছিলেন, এখানে হজ থেকে ফিরে এসেও এই কোরআন ক্লাসে যুক্ত থাকেন। প্রত্যেক শুক্রবার এখানে কোরআন ক্লাস হয়, আল্লাহ রহমতে সারা বছর এই কোরআন ক্লাসের সঙ্গে যুক্ত হয়েন। যদি কোরআন ক্লাস থেকে বিচ্ছিন্ন হন, কোরআন ক্লাসের সঙ্গে যদি যুক্ত না থাকেন, তাহলে আপনাকে রক্ষা করার আর কোন সোর্স আছে কিনা আই ডোন্ট নো, কারণ আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। আপনি দুই চার দিন, দু চার সপ্তাহ, দু চার মাস, শেষ, লস্ট। আর আপনার আশেপাশ থেকে হাজির হাজির গন্ধ পর্যন্ত পাওয়া যাবে না। আপনি যেরকম লোহা যেরকম মাটির নিচে পড়ে আলো বাতাসের সংস্পর্শে এসে মরিচা ধরে, হাজির মধ্যে মরিচা ধরা শুরু করবে, মরিচা ধরতে ধরতে এক সময় টেনে যখন তুলতে যাবেন দেখবেন এটা ভেঙে যেতেছে আর উঠতেছে না, মরিচাই বেশি, লোহা নাই। প্রিয় ভাই বোনের আমার অ্যাডভান্স করে দিলাম, হজ থেকে ফিরে এসে কোরআন ক্লাসের সঙ্গে যুক্ত হবেন এবং অল্প সময়ের মধ্যেই আপনার বাসা, আপনার অফিস, আপনার মসজিদ, আপনার প্রতিষ্ঠানে কোরআন ক্লাসের ব্যবস্থা করবেন, ওইখানে আপনি কোরআন শিক্ষা দিবেন। এই সিদ্ধান্ত নিয়ে আসবেন মক্কা মদিনা থেকে। ওই দায়িত্ব যখন আপনাকে দেওয়া হবে, ফেরেশতা যখন আপনার গায়ে সাবাস দিয়ে আপনাকে দায়িত্ব দিবে, তখন আপনি প্রতিজ্ঞা করবেন যে আমি দায়িত্ব গ্রহণ করলাম এবং আপনার দয়া এবং করুণাতে আমি দেশে ফিরে গিয়ে এই দায়িত্ব পালন করব। এবং সেই দায়িত্ব পালন করাই মানে হলো কোরআনের বাণী প্রচার করা, আল্লাহর বাণী প্রচার করা, আল্লাহর কথা প্রচার করা। কোরআন ছাড়া আল্লাহর কথা আর কোথায় আছে? এখন মদিনা রিয়াদুল জান্নাতে থাকার দ্বিতীয় অবস্থা, সেটা হলো মাসকেরে ঢুকে ফেলছি আমরা যারা, যে সোসাইটি থেকে যাচ্ছি, যে পরিবার থেকে যাচ্ছি, যে গ্রাম থেকে যাচ্ছি, সেইখানে দুর্বল মুমিন, তারপরে বিশ্বাসী নয় অবিশ্বাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক ইত্যাদি আছে না নাই? এই যে দুনিয়া থেকে আমরা, দুনিয়া বাদ দিয়ে আমরা যে মক্কা মদিনা যাচ্ছি, এই মক্কা মদিনার বাইরের দুনিয়া, এটা অমুসলিম আছে না নাই? দোজখগামী জাহান্নামগামী লোক আছে না নাই? ইভেন মক্কা মদিনাতে দোজখগামী লোক আছে না নাই? আমরা যারা রিয়াদুল জান্নাতে, মানে হলো জান্নাতে স্থান লাভ করেছি, আমরা যদি জান্নাতি থাকতে চাই স্থায়ীভাবে, দ্বিতীয় যে কাজ আমাদের জন্য, সেটা হলো আমাদের চারপাশের দোজখগামী লোকগুলোকে ধরে ধরে জান্নাতগামী বানাতে হবে। আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে এই জন্য যে দেখি তোমরা যে জান্নাতের সুসংবাদ পেয়েছ, যে জান্নাতে অবস্থান করে তৃপ্ত হয়েছ, সফল হয়েছ, সুখী হয়েছ। চারিপাশের আমার জাহান্নামগামী বান্দায় শয়তানের কারণে যারা জাহান্নামের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে, এই লোকদের প্রতি তোমাদের ফিলিংটা কেমন? এই লোকদের প্রতি তোমাদের দায়িত্ব যেমন মুহাম্মদ, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু সহ ইব্রাহিম, ইসমাইল, হাজারা তারা পালন করেছিল, সেই রকম তোমরা পালন করো কিনা? তোমার পরিবারে কারো দোজখের দিকে যাচ্ছে, তোমার আত্মস্বজনের মধ্যে কারো দোজখের দিকে যাচ্ছে, তোমার গ্রাম থেকে কারো দোজখের দিকে যাচ্ছে, তোমার ইউনিয়ন থেকে, তোমার উপজেলা থেকে, তোমার জেলা থেকে, তোমার দেশ থেকে, তোমার এই পৃথিবী থেকে কতজন দোজখের দিকে যাচ্ছে? তুমি জান্নাতে স্থান লাভ করছো আমার দয়াতে, অথচ তুমি এই লোকগুলোর প্রতি দয়ার্দ হচ্ছ না, তুমি তাদেরকে কনসিডারেশনে নিচ্ছ না, তুমি তাদেরকে সময় দিচ্ছ না, তুমি তাদেরকে জান্নাত মুখী করার চেষ্টা করতেছ না। সো আনগ্রেটফুল এই রিয়াদুল জান্নাতে স্থান লাভকারী, সো আনগ্রেটফুল যে সে এটা মনে করে নাই, হায় আল্লাহ, আল্লাহর দয়াতে আমি জান্নাতে লাভ স্থান লাভ করছি, আরে আমার ভাগ্নেটা তো কোথায় যাইতেছে, হে আল্লাহ আমার ভাগ্নেটাকে কিভাবে আমি এই জান্নাত থেকে ফিরে নিয়ে আসবো, আল্লাহ আপনি আমাকে শক্তি দেন, বুদ্ধি দেন, তৌফিক দেন, আমি যেন তার জান্নাত বুকি করতে পারি। অনুভূতি নাই হাজি সাহেব জান্নাতে জান্নাত লাভ করে এখন ঘুমাইতেছে জান্নাতে, ওই দুই রাকাত নামাজ পড়ার কথা অগণিত লোক অপেক্ষা করতেছে, সে ওইখানে যে বসছে জোহরের সময় আর উঠে না, প্ল্যান করে গেছে জোহরের সময় যাবো মগরেবে উঠবো, এত
এত ইনহিউম্যান, এত অসহিষ্ণু, এত ইনকনসিডারেট, এটাকে জান্নাতে থাকার উপযুক্ত? হ্যাঁ, কোন লোভী মানুষ জান্নাতে যাবে মনে করছে? লোভী এই যে লোকটা বসে আছে জহর থেকে মগরে পড়ত, লোভের মধ্যে বসে আছে, আবেগে বসে আছে, তার কোনো কাজ নাই, কোন তেমন আমল নাই, মাঝে মাঝে দুই এক রাত নামাজ পড়ে আর বসে বসে হয়তো দশ মিনিট হাজির পরে ডুবে, আর মনে করে রিয়াদুল জান্নাতে যত বেশি থাকবে তার তত বেশি সওয়াব, কিন্তু ছোট্ট জায়গা, সীমাহীন কম্পিটিশন, কত লোক অপেক্ষায় আছে, আপনি কি তাদের প্রতি একটু দয়ার্দ্র হবেন না, একটু সহানুভূতি প্রতিশীল হবেন না? আপনি দুই রাখেন নামাজ পড়ছেন, উঠে এসে মসজিদে নববীর যে কোনো জায়গায় বসে আপনি দোয়া করেন, তসবিহ পড়েন, সেজদায় লুটিয়ে পড়েন, আবার রিয়াদুল জান্নাতে চাপ নাই, ফাঁকা, এরকম যদি সুযোগ পান আপনি আধা ঘন্টা থাকেন, অসুবিধা কি? থাকলেই, আধা ঘন্টা থাকলেই আপনি একেবারে দোষী হয়ে গেলেন তা না, ডিপেন্ড করে হোয়াট ইজ ইয়োর মেন্টালিটি। আপনি কি সেলফিশ হয়ে যাচ্ছেন কেন? হাজি তো সেলফিশ হওয়ার কথা না, রিয়াদুল জান্নাতে অবস্থানকারী প্রত্যেকটা হাজি ভাই বোনের দায়িত্ব হলো তাদের চারপাশের অগণিত জাহান্নামগামী মানুষের প্রতি দৃষ্টি দেওয়া, স্বপ্ন দেখা, পরিকল্পনা করা যে কিভাবে আল্লাহ যেরকম আমাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে নিয়ে আসছেন, আমি কিভাবে অন্য জাহান্নামগামী মানুষগুলোকে এই জান্নাতে নিয়ে আসব, সেই চিন্তা, সেই ফিকির, সেই কর্মসূচির সঙ্গে যুক্ত থাকলেই আপনি সেফ থাকবেন, আদারওয়াইজ আপনি মুহূর্তের মধ্যে ডিরেল হয়ে যাবেন, এক ধাক্কায় আপনাকে জান্নাত থেকে ফেলে জান্নামে নিয়ে যাবে শয়তান, এক ধাক্কায়, এয়ারপোর্টে এসে শেষ, এয়ারপোর্টে এসে আপনার শেষ করে দিবে, যেতে এয়ারপোর্টেই বহু লোকের জান্নাত শেষ হয়ে যাবে, মদিনা থেকে বাসে ওঠার সময় বহু লোকের জান্নাত শেষ হয়ে যাবে, শয়তানের পরিকল্পনার কোনো অভাব নাই, তার সিস্টেমের কোনো সমস্যা নাই। প্রিয় ভাই বোনেরা আমার, আসুন আমরা আল্লাহ আমাদেরকে রিয়াদুল জান্নাতে যাওয়ার যে পথযাত্রী বানিয়েছেন, শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে যেন রিয়াদুল জান্নাতে অবস্থান দান করেন এবং সেটা যেন স্থায়ী হয়, আমাদের জন্য চূড়ান্ত হয়, এবং এটার জন্য যা করা দরকার সেটা করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। 5-7 মিনিট একটু আমি সময় দিই আপনাদের কাছ থেকে, কোনো প্রশ্ন যদি থাকে আমরা কোনটা শেষ করবো, ফোনে ফোনে সাথে ফোনে সাথে, তাহলে একটু শুনি, কারণ একতরফা আলোচনা হচ্ছে, তো আপনাদের আপনাদের প্রশ্নগুলোর জবাব দিতে পারলে ভালো হতো, কোনো প্রশ্ন থাকলে করেন। জি,